ভিডিও লাইক করলে 50 টাকা এরকম বার্তা কি পেয়েছেন ফাঁদে পা দিলেই নিমেষে খালি আপনার ব্যাংক অ্যাকাউন্ট দেখুন করোনা সময়কাল থেকে চাহিদা বেড়েছে বাড়িতে বসে কাজে আর এই পন্থাকে হাতিয়ার করেছে বেশ কিছু প্রতারকের দল তাদের ফাঁদে পা দিলেই খালি হয়ে যাচ্ছে মুহূর্তের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট আর এই জালিয়াতি চক্র দিন দিন মাথাচাড়া দিয়ে উঠছে এবার এরকমই একটা খবর সামনে এসেছে যেখানে প্রতারণা চক্রের ফাঁদে পড়ে এক ব্যক্তি খুইয়েছেন প্রায় 8 লক্ষ টাকা এবার সাইবার প্রতারণার ক্ষেত্র হয়ে উঠেছে ইউটিউব ইউটিউবকে হাতিয়ার করছেন প্রতারকেরা পাচ্ছেন জালিয়াতির ফাঁদ সম্প্রতি এরকম একটা মেসেজ পাচ্ছেন যেখানে লেখা হচ্ছে ঘরে বসে ইনকাম করুন ভিডিওতে লাইক করলেই পাবেন 50 টাকা প্রতি ভিডিও লোভনীয় এই অফারে অনেকেই মজে যাচ্ছেন আগু পিছু না ভেবে লিংকে ক্লিক করে পা দিয়ে দিচ্ছেন প্রতারকদের পাতা ফাঁদে সেরকমই সম্প্রতি গুরুগ্রামে এক ব্যক্তির সঙ্গে ঘটনা ঘটেছে গুরুগ্রামের সেক্টর 31 এর বাসিন্দা সিমরনজিৎ সিং হোয়াটসঅ্যাপে ইনভেস্টমেন্ট অফার সংক্রান্ত একটা মেসেজ পান তাকে বলা হয় ইউটিউব ভিডিওতে লাইক করলে ভিডিও পিছু 50 টাকা করে পাওয়া যাবে প্রতারকদের ফাঁদে পা দিয়ে তা করতে শুরু করেন ওই মহিলা আর আসল খেল ঠিক এর পরেই শুরু হয় কাজ শুরু করার পর সিমরনজিৎকে একটা বাণিজ্যিক অ্যাকাউন্টে টাকা দিতে বলা হয় জানানো হয় ওই টাকা দেওয়ার পরই সিমরনজিৎকে তার প্রাপ্য টাকা দেওয়া হবে তেমনই করেন সিমরনজিৎ নিজের অ্যাকাউন্ট থেকে গত 27 মার্চ 28 মার্চ 29 মার্চ এবং 30 মার্চ 4 দফায় টাকা নেওয়া হয় এবং 30 মার্চ সিমরনজিৎ বুঝতে পারেন প্রতারণার ফাঁদে পা দিয়ে ফেলেছেন তিনি তারপর ছোটেন পুলিশের কাছে ততক্ষণে 8.5 লক্ষ টাকা খোয়াতে হয় তাকে তবে শুধুমাত্র সিমরনজিৎই না এরকম প্রতারণা চক্রে পা দিয়েছেন অনেকেই খুইয়েছেন লক্ষ লক্ষ টাকা তারপর দ্বারস্থ হন পুলিশে তবে পুলিশের দ্বারস্থ হওয়ার আগে নিজেকে সতর্ক থাকতে হবে কোনো প্রলোভনে পা দেওয়ার আগে তা ভালো করে যাচাই করে নেওয়া উচিত কারণ এখন সাইবার প্রতারণার থাবা ক্রমশ চওড়া হচ্ছে দেশ জুড়ে কখনো এটিএম কার্ডের পিন নাম্বার চেয়ে প্রতারণা কখনো আবার বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে বলে ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়া যত দিন যাচ্ছে নতুন নতুন ফন্দি আবিষ্কার করছে এই জালিয়াতরা আজ বিকেল